নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো আছেন তো? নিশ্চয়ই ভালো আছেন। আর আপনাকে আরো ভালো রাখার জন্য আজকে চলে এসেছি রোড এবং এ উত্তরাঞ্চলের। আমাদের আগের এপিসোডে আপনারা আমাদের সাথে ঘুরেছেন দেউরিয়াতাল, ট্রেক করে গেছেন সারিক থেকে দেউরিয়াতাল। সেখানে নাইট স্টে করে আমরা দেখিয়েছি দেউরিয়াতালের অপরূপ সৌন্দর্য। আর যারা আমাদের আগের দেউরিয়াতাল এপিসোডটা দেখেননি, অনুরোধ রইল প্লিজ একবার ভিজিট করুন আমাদের চ্যানেল আর দেখে নিন আগের এপিসোডটা। আপনাদের সুবিধার জন্য আমি ওপরে আই বাটনেও লিঙ্ক দিয়ে রাখলাম আর ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকছে। আজকে কিন্তু আমরা যাব একাধিক জায়গায়। প্রথমে আমরা সারিগ্রাম থেকে যাব চোপ্তা, পরের দিন চোপ্তা থেকে তুঙ্গনাথ ট্রেক করব, তারপর তুঙ্গনাথ থেকে কনকচৌরি হয়ে আমরা যাব কার্তিক স্বামী মন্দিরে, আর সর্বশেষে আপনাদের নিয়ে যাব একদম দেবপ্রয়াগের সঙ্গমে। আমাদের আগের এপিসোডে আমি আপনাদের কমিট করেছিলাম যে সঙ্গমে নিয়ে গিয়ে একদম জলের ধারে আপনাদের জলস্পর্শ করাবো। আজকে আমাদের ব্লগে থাকবে সেটিও। তাই আজকের ভিডিওটা একটু লম্বা হতে চলেছে, দেরি না করে আমাদের সাথে চলুন, বেরিয়ে পড়ুন উত্তরাঞ্চল ভ্রমণে। আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমি আশা করি আপনারা এটা এনজয় করবেন। আর যারা নতুন ভিউয়ার, আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের জন্য অনুরোধ রইল দয়া করে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। অনেক অনেক ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আমরা আগামী দিনে আসব, অনেক ট্যুর প্ল্যান আছে, অনেক নতুন জায়গা, অনেক পুরনো জায়গা, চেনা জায়গা নতুনভাবে আপনাদের সামনে তুলে ধরব। তবে চলুন আর দেরি না করে এবার বেরিয়ে পড়ি চোপ্তার পথে। সারি ভিলেজ থেকে চোপ্তা যাওয়ার রাস্তাটা এক কথায় অনবদ্য, বিশেষ করে শেষ কয়েক কিলোমিটার ঘন জঙ্গলের মধ্যে দিয়ে পিচ কালো রাস্তা, একদিকে পাহাড় অপরদিকে খাদ, আর তার অপর প্রান্তেই শ্বেত শুভ্র গিরিশৃঙ্গ। সড়কপথে গাড়িতে সারিগ্রাম থেকে চোপ্তার দূরত্ব হচ্ছে 55 কিলোমিটার, সময় লাগে প্রায় 2 ঘন্টা মতো। পথে পড়বে উখিমঠ দুগ্গলভিটা। তবে হাতে সময় থাকলে আর ফিজিক্যালি ফিট হলে অবশ্যই রেকমেন্ড করব যে এই পথটা আপনারা ট্রেক করে জঙ্গলের মধ্যে দিয়ে আসুন, সারা জীবনের জন্য একটা অন্যরকম অভিজ্ঞতা হয়ে থাকবে। আর ভাগ্য ভালো থাকলে দেখা মিলতেই পারে অতি দুর্লভ কস্তুরী মৃগ, যেটির জন্য এই অঞ্চল বিখ্যাত। উত্তরাঞ্চলের স্টেট বার্ড হিমালয়ান মোনালো চোখে পড়তে পারে এই অঞ্চলে, যেটি দেখার জন্য দূর দূর থেকে পর্যটকরা এখানে ছুটে আসেন। প্রায় এসে গেছি চোপ্তার কাছে। আগের পর্ব থেকে আপনারা জেনেছেন যে আমরা এই ট্রিপটি করছি 2018 সালের অক্টোবরের একদম শেষে। দুর্গাপূজা, দিওয়ালি সব কিছু হয়ে গেছে, এখন ভয় একটাই, তুঙ্গনাথ মন্দির খোলা পাবো তো, দেব দর্শন হবে তো? প্রসঙ্গত জানিয়ে রাখি, কেদারনাথ এবং তুঙ্গনাথ দুজনেরই শীতকালীন আবাসস্থল হল উখিমঠ। দিওয়ালির কিছুদিন পরেই উভয় অঞ্চল থেকে দেবতাকে প্রসেশন করে উখিমঠে নামিয়ে আনা হয়, আর ঠাকুরের সাথে সাথে কেদারনাথ আর তুঙ্গনাথের সমস্ত মানুষও নিচে নেমে আসে, জনবসতির চিহ্ন মাত্র আর থাকে না। আমাদের প্ল্যান হলো তুঙ্গনাথে এক রাত্রি থেকে পরের দিন একদম ভোরবেলা উঠে চন্দ্রশিলায় গিয়ে ওখান থেকে সূর্যোদয় দেখা। কিন্তু রাস্তায় একটা দোকানে শুনলাম যে তুঙ্গনাথ মন্দির আজকেই নাকি বন্ধ হয়ে যাবে, আর ঠাকুরকে ওখান থেকে নামিয়ে আনা হচ্ছে, অলরেডি প্রসেশন বেরিয়ে গেছে। মনের মধ্যে একটা আশঙ্কা নিয়েই আমরা দুপুর দুপুর পৌঁছালাম চোপ্তায়।
কি সৌভাগ্য বলুন, ওখানে পৌঁছেই শুনলাম তুঙ্গনাথ মহাদেবকে নিয়ে প্রসেশন চোপতার একটি স্থানীয় মন্দিরে আর কিছুক্ষণের মধ্যেই আসছে। কোনো রকমের রাস্তার ধারের হোটেলে আমাদের লাগেজপত্র রেখেই ছুটলাম মন্দিরটিতে। ঠাকুরের প্রসেশন দেখে আর মন্দিরে কিছুটা সময় কাটানোর পর বিকেলবেলা চোপতায় বেরোলাম একটু এদিক ওদিক ঘুরে দেখব বলে। অসাধারণ সুন্দর চোপতা ভ্যালি হলো ভারতবর্ষের অনেকগুলি মিনি সুইজারল্যান্ডের মধ্যে একটি। কি করে সময় চলে গেল বোঝাই গেল না। সেদিন একটি অসাধারণ সানসেট এক্সপিরিয়েন্স করে আমরা হোটেলে ফিরলাম। পরদিন সকালবেলা তুঙ্গনাথ যাত্রা শুরু হবে। পরদিন সকালবেলা ট্রেকিং শুরু করলাম সকাল 7:30। যেহেতু ঠাকুর নামিয়ে আনা হয়েছে এবং ওপরে কোনো জনবসতি নেই, তাই ওপরে থাকার কোনো ব্যবস্থাও এখন আর নেই। কাজেই আমাদের চন্দ্রশিলার প্ল্যানটা ক্যান্সেল করতে হলো। আমরা আজকেই তুঙ্গনাথ পর্যন্ত যাব এবং ওখানে মন্দির দর্শন করে আজকেই ব্যাক করব দুপুরের ভেতর, এবং তারপরে যাত্রা করব কনকচৌড়ির উদ্দেশ্যে। ট্রেকিংয়ে এরকম সময়ের বাধ্যবাধকতা থাকলে একটা বড় অসুবিধা হলো এই যে, রেস্ট নেওয়ার অপরচুনিটিটা খুব কম থাকে। একটা স্টেডি স্পিডে সবসময় ওপরে উঠতে হয় এবং নিচে নামতে হয়। এটার কোনো হেলদোল নেই। ঠিক এই জায়গাটাতেই হঠাৎ করে দেখা পেলাম হিমালয়ান মোনালের। ব্যস্ত হয়ে পড়লাম স্টিল নিতে। বলটা যাচ্ছে, দেখো সামনেটা পুরো বরফের লেয়ার পড়ে গেছে। চোপতার উচ্চতা 10,000 ফুট আর তুঙ্গনাথের 12,106 ফুট, অর্থাৎ 3 কিলোমিটারে আমাদের উঠতে হবে প্রায় 2,106 ফুট। এই ট্রেকিংয়ে কোথাও সমতল বা উতরাই নেই, পুরো পথটাই চড়াই এবং কোথাও কোথাও ইনক্লাইনেশন প্রায় 45 ডিগ্রিজ। ঘোরাও যায় এ পথে, তবে আমাদের কাছে সবসময় হেঁটে যাওয়াটাই প্রেফার্ড। পঞ্চকেদারের দ্বিতীয় কেদার হলো এই তুঙ্গনাথ, আর এটি পঞ্চকেদার তো বটেই, পৃথিবীর মধ্যে সর্বোচ্চ শিব মন্দির। ডিউগুলো জমে এরকম হয়ে গেছে, সব সামান নিয়ে নেমে যাচ্ছে নিচে। অক্টোবরের
অক্টোবরের শেষে এখন এখানে টেম্পারেচার 500 ডিগ্রি, আর রাত্রিবেলা চলে যায় হিমাঙ্কের নিচে। যত উপরে উঠছি সিনিক বিউটি সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে। মেঘমুক্ত দিনে ডান দিক থেকে চৌখাম্বা, কেদারডোম, কামেট, গঙ্গোত্রী, নন্দাদেবী, নন্দাগুন্টি প্রভৃতি শৃঙ্গকে অসাধারণ দেখায়। আর এখানে দেখা পেলাম ফিমেল হিমালয়ান মোনাল, একটা দুটো নয়, বেশ কয়েকটা ঝোপের নিচে। তবে এগুলো মেল মোনালদের মতো অত কালারফুল নয়। শেষ 1 কিলোমিটার পথটা কিন্তু অতটা চড়াই নয়, কিন্তু এটি ট্রি লাইনের ওপরে হওয়ায় খুব স্ট্রেনাস। একটু চলার পরেই হাঁপ ধরে যায়, কিছুক্ষণ দাঁড়িয়ে আবার চলতে হয়। এসে পৌঁছালাম তুঙ্গনাথে। পুরো অঞ্চলটি জনমানব শূন্য, সবাই দরজা বন্ধ করে নেমে গেছে নিচে, যারা রয়েছে তারাও নেমে যাওয়ার তোড়জোড় করছে। ও এখানে এটা কি বানাচ্ছে গেস্ট হাউস টাইপের, ওটার জন্য বোধ হয়। আর কিছুটা এগোলেই আমরা পৌঁছে যাব সেই কাঙ্ক্ষিত মুহূর্তে। এই পাঁচিলের ঠিক পেছনেই তুঙ্গনাথের মন্দির, একদম সামনে। আর কিছুটা এগোলেই পৌঁছে যাব মন্দির চত্বরে। জয় বাবা তুঙ্গনাথ, হর হর মহাদেব। কথিত আছে যে কুরুক্ষেত্রের যুদ্ধের পরে পঞ্চপাণ্ডব ব্রাহ্মণ হত্যার দায়ে এড়ানোর জন্য শিবের তপস্যা করতে চেয়েছিল। সেই জন্য তারা বিভিন্ন জায়গায় শিবের উপাসনা শুরু করে, প্রথমে বারাণসীতে, কিন্তু সেখানে শিবের দেখা না পেয়ে তারা ক্রমশ হিমালয়ের দিকে যাত্রা শুরু করে। অন্যদিকে শিব ও কুরুক্ষেত্রের যুদ্ধের হত্যালীলা এবং অনাচারে অসন্তুষ্ট হয়ে পাণ্ডবদের এড়িয়ে বেড়াচ্ছিল। তিনি একটি মহিষের রূপ ধারণ করে হিমালয়ে ভ্রমণ করছিলেন, কিন্তু ভীম সেটি বুঝতে পেরে হঠাৎ করে তাকে জড়িয়ে ধরে। তার পৃষ্ঠদেশটি কেদারনাথ আর বাহুদেশটি তুঙ্গনাথ রূপে আজও পূজিত হয়ে থাকে। এখান থেকে বিন্দুমাত্র ফিরতে ইচ্ছা করছিল না, কিন্তু কোনো হোটেল খোলা না থাকায় এক প্রকার বাধ্য হয়ে আমাদের রাত্রি যাপনের ইচ্ছা আর পরের দিন ভোরবেলা চন্দ্রশিলা যাওয়ার মনোবাঞ্ছা মনের মধ্যে রেখেই এক প্রকার ফিরতি পথ ধরতে হলো। রাস্তায় দেখা হলো অশীতি পর এই সাধু বাবার সঙ্গে। গুজরাট থেকে একাই এসেছেন, একমাত্র সম্বল একটি কম্বল। দুপুর 2 নাগাদ চোপতায় নেমে এলাম, লাঞ্চ করেই রওনা দিলাম কনক চৌড়ির পথে, পরবর্তী গন্তব্য কার্তিক স্বামী। চোপতা থেকে কনক চৌড়ির দূরত্ব প্রায় 15 কিলোমিটার,
যেতে সময় লাগে আধা ঘন্টার মতো। শেষ কয়েক কিলোমিটার এই রাস্তাটা ভয়ানক সরু। এক পাশে খাড়া প্রায় 90 ডিগ্রি পাথরের দেওয়াল, আরেক পাশে গভীর খাদ। দুটো গাড়ি পাশাপাশি এসে গেলে আগু পিছু করে অপেক্ষাকৃত চওড়া জায়গায় গিয়ে তবেই পাস করা যায়। এই রাস্তার ধারে কোনো রেলিং না থাকলেও রাস্তার কন্ডিশন বেশ ভালো। তবে এ পথে আমাদের অভিজ্ঞতায় গাড়ি চলাচল ভীষণই কম, প্রায় না চলার মতোই। তবে এই রাস্তা দিয়ে না এলে এর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য মিস করতাম। কনকচৌরিতে আমরা মায়াদ্বীপ হলিডে হোমে ছিলাম, বেশ ছিমচাম পরিপাটি জায়গাটি। মায়াদ্বীপের পাশে রাস্তার ধারে একটি হোটেল থেকে রাত 8:30 ডিনার করলাম, আর সারাদিনের ক্লান্তিতে ঘুম আসতে সময় লাগলো না। পরদিন সকালবেলা প্রায় 8:30 নাগাদ কার্তিক স্বামী মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। ওই যে সামনে পাহাড়টি দেখছেন, তার চূড়ায় আছে মন্দিরটি। আমাদের ওই পাহাড়টা সামিট করতে হবে। এখান থেকে যেতে হবে প্রায় 3 কিলোমিটার। এই ট্রেকিং এর প্রথম 2 কিলোমিটার রাস্তার অনেকটা অংশই জঙ্গলের ভেতর দিয়ে। শুকনো পাতা মারিয়ে যাওয়ার শব্দ আর নানান রকম পাখির ডাক ছাড়া আর কোনো আওয়াজ নেই। শুনেছি এই জঙ্গলে হরিণ আছে, তবে সব থেকে বেশি ভয় ভালুকে, যখন তখন বেরিয়ে আসতে পারে। তবে জঙ্গলে লেপার্ড থাকলেও এই রাস্তায় খুবই কম দেখা মেলে। পুরো ট্রেকিং রুটে আমরা ছাড়া আর সেভাবে কাউকে চোখে পড়েনি, শুধু স্থানীয় 2-1 জন ছাড়া। বেশ একটা অ্যাডভেঞ্চার ফিল আসে। প্রথম 2 কিলোমিটার রাস্তা এই জঙ্গলের মধ্যে দিয়ে এবং খুবই কম চড়াই, প্রায় সমতল। পুরো ট্রেকিং রুটটাতে চৌখাম্বা, কেদারনাথ প্রভৃতি শৃঙ্গগুলো চুম্বকের মতো আকর্ষণ করতে থাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। তবে এই রাস্তায় কোনো দোকান পাবেন না, তাই জল ও শুকনো খাবার সঙ্গে রাখুন। যাওয়ার পর মন্দিরের পুরোহিতের বাড়ি পেরোতেই শুরু হলো প্রাণান্তকর চড়াই। এই শেষ 1 কিলোমিটার রাস্তা আপনার হাঁটু আর কলজের জোরের পরীক্ষা নেবে।
প্রসঙ্গত বলে রাখি যে আপনারা কনকচৌরিতে না থেকে মন্দিরে পুরোহিতের বাড়িতেও থাকতে পারেন। সেক্ষেত্রে ভোরবেলা উঠে কার্তিক স্বামী থেকে সানরাইজ দেখার অনেক সুবিধে হবে। মেঘমুক্ত আকাশে সেই দৃশ্য সারা জীবনেও ভুলতে পারবেন না। সুন্দর এলো, লাস্টের দিকটা এসে কেস দিয়ে দিয়েছে। প্রথম দিকে কিছুটা রাস্তা সিঁড়ি থাকলেও পরের দিকের চড়াই পথ ছিল কিছুটা কষ্টকর ও কিছুটা ভয়ের। সিঁড়ি বলতে কিছুই ছিল না, এব্রো খেব্রো পাথরের মধ্য দিয়ে কোনো রকমে ওপরে উঠতে হচ্ছিল। তার ওপর কিছু জায়গা ছিল অত্যন্ত সংকীর্ণ, আর সেই সময় এই রাস্তায় কোনো রেলিং বা গার্ড ছিল না। যাই হোক, এভাবেই পৌঁছে গেলাম পাহাড়ের চূড়ায়। সামনে কার্তিক স্বামী মন্দির, পেছনে তুষারাবৃত গাড়োয়াল পর্বতমালার সব বিখ্যাত শৃঙ্গ। চারপাশের সৌন্দর্য ব্যাখ্যা করার মতো শব্দ আমার ভোকাবুলারিতে নেই। কার্তিক আর গণেশকে শিব প্রস্তাব দেন, যে প্রথম পৃথিবীকে সাতবার প্রদক্ষিণ করবে তার পূজা প্রথম হবে। কার্তিক পৃথিবী প্রদক্ষিণ শুরু করলেও গণেশ শিব পার্বতীকে সাতবার প্রদক্ষিণ করে। পরে কার্তিক তা জানতে পেরে নিজের হার বলিদান দেন। কথিত আছে সেই হার এখানে রাখা এবং সেটিকেই কার্তিক রূপে পূজা করা হয়। এটি হলো হিমালয়ের একমাত্র ও পৃথিবীর সর্বোচ্চ কার্তিক মন্দির। পিছনে একটি ছোট গণেশ মন্দিরও আছে। তবে এগুলি ছাড়াও এই পর্বতচূড়া থেকে শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য দেখেই সারাটা দিন কাটিয়ে দেওয়া যায়। এবার আমাদের ফেরার পালা। সকাল সকাল কনকচৌরি থেকে বেরিয়ে পড়লাম হরিদ্বারের উদ্দেশ্যে। এই পথের দূরত্ব প্রায় 200 কিলোমিটার, সময় লাগার কথা 7 ঘন্টার কাছাকাছি। পথে রুদ্রপ্রয়াগে একটি রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্ট করলাম আলুর পরোটা আর দই দিয়ে, তারপর আবার পথ চলা। এর আগেও কয়েকবার এই রাস্তা দিয়ে গেছি, পথে দেবপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ পড়েছে, কিন্তু কোনো প্রয়াগে নেমে তেমনভাবে জলস্পর্শ করা হয়নি বা কাছ থেকে দেখা হয়নি। তাই এবার একদম ডিটারমাইন ছিলাম যে দেবপ্রয়াগে কিছুক্ষণ হল্ট দেব আর কিছুটা সময় একদম দেবপ্রয়াগের সঙ্গমে কাটাবো।
হরিদ্বার যাওয়ার মেইন রাস্তা থেকে কিছুটা নেমে অলকানন্দার উপর একটা ঝোলা ব্রিজ। প্রচণ্ড খরস্রোতা অলকানন্দা নিচ দিয়ে বিশাল গর্জন করে বয়ে চলেছে, কিছু দূরেই ভাগীরথীর সাথে মিলিত হবে বলে। ওই দেখুন, সামনেই দেখা যাচ্ছে প্রয়াগ। চলুন আমরা ওই ঘাট অব্দি যাই। অলকানন্দা আর ভাগীরথীর সঙ্গম স্থল হলো এই দেবপ্রয়াগ। পঞ্চপ্রয়াগের অন্যতম প্রধান এবং প্রথম প্রয়াগ হলো এটি। কেদারনাথ থেকে আগত মন্দাকিনী আর বদ্রীনারায়ণ থেকে আগত অলকানন্দা দুটোর মিলিত জলস্রোতের সঙ্গে গোমুখ থেকে আগত ভাগীরথীর মেলবন্ধন হয়েছে এখানে। আর এই দুই নদীর মিলিত প্রবাহই হলো গঙ্গা, তাই দেবপ্রয়াগই হলো গঙ্গার উৎপত্তি স্থল। চলো উঠে এসো, হয়ে গেছে। কোথা থেকে মজা আসছে আবার? এই হচ্ছে ভাগীরথী, বুঝেছো? শোনাই, এই হচ্ছে ভাগীরথী, আর ওদিক থেকে আসছে অলকানন্দা আর মন্দাকিনী, মিশে হয়ে গেছে। এখান থেকে গঙ্গার শুরু হলো। এই হচ্ছে গঙ্গার। গঙ্গার উৎপত্তি স্থল থেকে স্পর্শ করার অসাধারণ অনুভূতি নিয়ে আবার ফেরার পথ ধরলাম। স্বচ্ছ জলে দেখলাম বেশ বড় প্রচুর মাছ খেলা করে বেড়াচ্ছে। একরাশ প্রশান্তি নিয়ে ফিরে চললাম আমাদের গাড়ির দিকে। এখানে থাকার জন্য প্রচুর হোটেল এবং ধর্মশালা আছে। শুধুমাত্র প্রয়াগ হওয়ার তাৎপর্য ছাড়াও পর্যটন মানচিত্রেও এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর একপাশে ভাগীরথীর প্যারালাল রাস্তা চলে গেছে গঙ্গোত্রী উত্তরকাশীর দিকে, অপর প্রান্তে অলকানন্দা ধরে রাস্তা চলে গেছে রুদ্রপ্রয়াগ, কেদারনাথ বা বদ্রীনাথের দিকে। সেদিন দুপুর বিকেল নাগাদ হরিদ্বারে পৌঁছেছিলাম। হোটেল লি রয়তে আগে থেকেই বুকিং করা ছিল। হোটেলের ঘরে তাড়াতাড়ি করে লাগেজ রেখে চলে এলাম হরকি পৌরীর ঘাটে, আর এটাই ছিল সেবারের মতো আমাদের ট্রিপের শেষ দিন। আমাদের এই পুরো ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। প্লিজ কমেন্ট বক্সে জানান কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করুন। যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরবো অন্য ব্লগ নিয়ে। খুব ভালো থাকবেন, নমস্কার।